শুনুন বাবু, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। রুজাইনা ইচ্ছেকে চেয়ার থেকে তুলে নিচে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। ওর হাত দুটো পাশের একটা সোফার পায়ের সাথে বেঁধে দিল। সম্পূর্ণ বাড়িতে রায়ান নিজের লোক দিয়ে পেট্রোল ছিটিয়ে দিয়েছে। এই বাড়ি থেকে বের হওয়ার আগেই বাড়িসহ ইচ্ছেকে এখানে জ্বালিয়ে দিবে যাবে ওরা। রায়ান ইচ্ছেকে সেভাবেই রেখে রুজাইনাকে নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির দরজায় তালা লাগিয়ে বাড়ির দিকে এগোতে গেলে সেখানে আরও কতগুলো গাড়ি এসে পৌঁছালো। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো আয়াস আর তার বডিগার্ডরা। ওদের দেখে ভড়কে গেল রায়ান আর রুজাইনা। আয়াস রক্ত চক্ষু মেলে তাকিয়ে আছে ওদের দিকে। রায়ান এখন কী করবে বুঝতে পারলো না। এভাবে তীরে এসে তরি ডুবে যাবে কল্পনাও করতে পারেনি সে। রুজাইনা রায়ানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বলল। রায়ান তা বুঝতে পেরে মাথা নাড়িয়ে ওই গার্ডদের ইশারা করতেই একজন গার্ড লাইটার জ্বালিয়ে বাড়ির দিকে আগুন ছুঁড়ে ফেলল। সাথে সাথে বাড়িতে আগুন জ্বলতে শুরু করলো। এই বাড়িটাই ছিল ইচ্ছের বাবার। এখানেই ইচ্ছে ছোট থেকে বড় হয়েছে। রায়ানকে বাড়িতে আগুন লাগাতে দেখে ভ্রুক্ষেপ করলো না আয়াস। সে তীক্ষ্ণ গলায় বলল, আমার ইচ্ছেময় কোথায়? তাই না হেসে বলল, আহা কি ভালোবাসা! দ্য গ্রেট গ্যাংস্টার আয়াস খান কাউকে এতটা ভালোবাসতে পারে তার নিজের চোখে না দেখলে জানতেই পারতাম না। রুজাইনার কথা শুনে হাসলো রায়ান। রুজাইনার উদ্দেশ্যেই বলল, কিন্তু আমার প্রশ্ন হলো, ও এখানে এসে ইচ্ছের খোঁজ করছে, আমাদের দেখেও একটু অবাক হয়নি, এর কারণ কি? আসলেই তো আয়াস আবারও প্রশ্ন করল, আমার ইচ্ছেময় কোথায়? ভালোই ভালোই বল ও কোথায়, না হলে তোদের দুটোকে আমি এমন মৃত্যু দিব যে মৃত্যু তোদের দেখে ভয়ে কেঁপে উঠবে। আর তোরা কে কি করেছিস আর কেন করেছিস সবই আমার জানা, এখন বল ইচ্ছে কোথায়। রায়ান হাসছে দেখে রুজাইনা গার্ডদের দিকে তাকে ইশারা করতেই গার্ডরা আয়েশের গার্ডদের উপর গুলি চালাতে লাগলো। আয়েশের গার্ডরাও তাদের উপর পাল্টা আক্রমণ করলো। আয়েশ নিজের গান বের করে রায়ানের দিকে যে ওর ঘাড়ে জোরে একটা বাড়ি দিল। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল রায়ান। রায়ানকে অজ্ঞান হয়ে যেতে দেখে এবার ভয় পেয়ে গেল রুজাইনা। সে পালাতে চাইলে আয়াস তার হাত ধরে গালের সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল। পাশে কতগুলো মেয়ে গার্ড ছিল তাদের দিকে ছুঁড়ে ফেলল রুজাইনাকে। সারা বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলছে, কিন্তু বাড়ির ভেতরে এখনও ঠিকভাবে আগুন পৌঁছাতে পারেনি। আয়াস চিৎকার করে জিজ্ঞেস কর, আই সোয়ার রুজাইনা, যদি আমার ইচ্ছেময়ের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না, ভালোভাবে জিজ্ঞেস করছি এখন, বলো ইচ্ছেময়ী কোথায়, কোথায় আটকে রেখেছো তাকে? রুজাইনা কিছু বলছে না দেখে একজন লেডি গার্ড কষিয়ে দুটো থাপ্পড় মেরে দিল রুজাইনার গালে। রুজাইনা বুঝতে পারলো এখন যদি সে ইচ্ছের খবর আয়াসকে না দেয় তাহলে আজ এই মুহূর্তেই তার মৃত্যু নিশ্চিত। তাই ভয় পেয়ে সে বলছি, ইচ্ছে পাড়ের ভেতরে আছে, স্টোর রুমে আটকে রাখা হয়েছে ওকে। কথাটা শোনা মাত্রই আয়েশের বুক কেঁপে উঠলো, থমকে গেল সে, শরীর কাঁপতে লাগলো তার। বাড়ির দিকে একবার তাকিয়ে আবারও রুজাইনার দিকে তাকালো সে। লেডি গার্ডদের দিকে তাকাতেই তারা বুঝতে পারলো আয়াস কী বলতে চাইছে। তারা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে রুজাইনাকে টেনে নিয়ে গেল। বাকি গার্ডরা রায়ানকে নিয়ে গেল। আয়াস কিছু না ভেবে বাড়ির দিকে এগিয়ে গেল। ভেতরে কিভাবে যাবে সে? বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে গিয়েছে। হঠাৎ বাড়ির জানলার দিকে চোখ গেল ওর, সেখানে আগুন যথেষ্ট কম আছে। আয়াস দ্রুত জানলার কাছে গিয়ে জানলার কাজে জোরে জোরে দুইটো খুশি দিয়ে কাজ ভেঙে পড়ে গেল। হাত ভিতরে ঢুকিয়ে জানালা খুলে বাড়ির ভেতরেই ঢুকলো আয়াস। ভেতরে তেমন একটা আগুন এখনও প্রবেশ করতে পারেনি। আয়াস দৌড়ে স্টোর রুমের দিকে গেল। রুমটা ভেতর থেকে লক করা দেখে সে যেন পাগল হয়ে গেল। অস্থির হয়ে আছে আয়াস, সে একটা বার তার ইচ্ছেকে দেখার জন্য আয়াস আর না ভেবে পরপর বেশ কয়েকবার জোরে জোরে দরজা ধাক্কা দিল। আবারও ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আয়াস ভেতরে ঢুকতেই তার পা জোড়া যেন থমকে গেল। ইচ্ছেকে এই অবস্থায় দেখার কল্পনাও করেনি সে। দ্রুত ইচ্ছের কাছে গিয়ে ওর হাতের বাঁধন খুলে ওকে নিজের বুকের মাঝে চেপে ধরল আয়াস। তার চোখে পানি টলমল করছে। ইচ্ছে আদো আদো চোখে তাকিয়ে দেখে আয়াস তাকে জড়িয়ে ধরে কাঁদছে। কোনো কথা বলতে পারল না ইচ্ছে। আয়াস তার দেরি না করে
ইচ্ছেকে কোলে তুলে নিল। স্টোর রুম থেকে বের হতেই দেখতে পেল ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে এসেছে। তাদের সাহায্যে ইচ্ছেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইচ্ছেকে হসপিটালে নিয়ে গেল আয়াস। এক হাতে নিজের চুল টানছে বসে বসে। ইচ্ছের অবস্থা খুব একটা ভালো নয়। এ পর্যন্ত দু ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ইচ্ছেকে। তিন নম্বর রক্তের ব্যাগ চলছে। কেন আজ ইচ্ছেকে একা ছেড়ে দিয়েছিল আয়াস, এই কথাটা বারবার নিজেকে জিজ্ঞেস করছে আজ। আজকে ইচ্ছের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে সে। ওইদিকে মুহিবার রাসেলও ভীষণ অসুস্থ। সব দিকে একসাথে একা হাতে সামলানো কষ্টদায়ক হয়ে উঠেছে আয়াসের কাছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, ম্যাডাম এখন অনেকটাই ঠিক আছেন, তবে এখন উনি ভীষণ অসুস্থ, ওনার খেয়াল রাখবেন ঠিক মতো। ম্যাডামকে এখন কোনো প্রকার স্ট্রেস দেবেন না, যতটা সম্ভব তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। উনি যেন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করে। এমনিতেই ওনার ব্রেনে অনেক চাপ পড়েছে যা বুঝলাম। আবার যদি ওনার ব্রেনে চাপ পড়ে তাহলে হয়তো ওনার কোনো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আরও একটা কথা, উনি মনে হয় ধোঁয়ার ভিতরে আটকে ছিলেন অনেকক্ষণ, তাই ওনার ফুসফুসেও সমস্যা হয়েছে। ওনাকে কোনোভাবে উত্তেজিত করবেন না, নাহলে ব্যাপারটা ওনার জন্য খুবই খারাপ হবে। আশা করছি আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো। আয়াস কিছু না বলে শুধু নিজের মাথা নাড়ালো। তা দেখে ডাক্তার বললেন, আপনি চাইলে ম্যাডামের সাথে দেখা করতে পারেন। আয়াস নিঃশব্দে উঠে দাঁড়িয়ে ইচ্ছের কেবিনের ভেতর ঢুকে গেল। দুজন নার্স মেডিসিন ঠিকঠাক করছিল। আয়াসকে দেখে ওনারা মাথা নিচু করে বেরিয়ে গেলেন কেবিন থেকে। ইচ্ছের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আয়াস তার পাশে এসে বসল। ইচ্ছের চোখ দুটো এখনো বন্ধ, কড়া ঘুমের ঔষধের কারণে এখন ঘুমাচ্ছে সে। আয়াস তার হাত জোড়া নিজের হাতের মাঝে নিয়ে চুমু খেল তার হাতে, বলল, আই এম সরি ইচ্ছেময়ী, আমি তোমায় প্রোটেক্ট করতে পারিনি। আমি যদি আজ তোমার সাথে তোমার কলেজে যেতাম তাহলে আজ তোমার মুহিবের বা রাসেলের কোনো ক্ষতি হতো না, তোমরা কেউ আঘাত পেতে না। শব্দস আমার, আই এম সরি সুইটার। আয়াসের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। এই প্রথম গ্যাংস্টার আয়াস খান তার দুর্বলতা প্রকাশ করেছে। নিজের বাবার মৃত্যুতেও সে কাঁদেনি, নিজেকে যথেষ্ট শক্ত রেখেছিল সে তখন, কিন্তু আজ আজ চেয়েও নিজেকে শক্ত করতে পারছে না আয়াস। তার সব থেকে বড় দুর্বল হলো তার ইচ্ছেময়ী। আজ সেই ইচ্ছেময়ী তার সাবধানতার জন্য শয্যাশায়ী হয়ে আছে। ইচ্ছের হাতে আবারও চুমু খেয়ে তার হাত জোড়া খুব সাবধানে তার পেটের উপর নামিয়ে রাখলো আয়াস। ইচ্ছের কপালে গালে আর ঠোঁটে গভীর চুমু খেয়ে সে বেরিয়ে গেল কেবিন থেকে। কড়া পাহাড়ে রেখেছে সে ইচ্ছে মুহিবার রাসেলকে। আয়াস ইচ্ছের কেবিন থেকে বেরিয়ে গিয়ে সোজা নিজের পুরনো গোডাউনেই চলে গেল। দুটো চেয়ারে রায়ান আর রোজাইনাকে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের গায়ে এক নাগাড়ে বিরতিহীনভাবে বরফওয়ালা ঠান্ডা পানি পড়ছে উপর থেকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় আয়াস। রাগে তার কপালের রং ফুলে নীল হয়ে আছে। আয়াস আসতে একজন গার্ড আয়াসকে বসানোর জন্য চেয়ার এনে দিল। রাজার মতো ভাব নিয়ে চেয়ারে বসলো সে। তার দৃষ্টি জোড়া সামনে রায়ান আর রোজাইনার দিকে নিবদ্ধ হয়ে আছে। এই মুহূর্তে সে যে কি পরিমাণ রেগে আছে তা কেউ আন্দাজ করতেই পারবে না। আয়াস পায়ের উপর পা তুলে বসে গার্ডদের ইশারা করতেই তারা পানির কল বন্ধ করে দিল। রায়ান আর রোজাইনার চোখ মুখ লাল টকটকে হয়ে গিয়েছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে ওরা দুজন। আয়াস এক হাত তার কপালে রেখে স্লাইড করতে করতে বলল, কিভাবে মারলে তোদের মৃত্যু সব থেকে বেশি ভয়ানক হবে বলতো? রায়ান আকুতি ভরা কণ্ঠে বলল, ছেড়ে দাও আমাদের, এরকম ভুল আমরা দ্বিতীয়বার করব না। দ্বিতীয়বার একই ভুল করার সুযোগ আমি তোদের দিলে তো, তোরা যদি আমার উপর হামলা করতি তাহলে আমিও তোদের কিছুটা হলেও ছাড় দিতাম। কিন্তু তোরা তো আমার জানের দিকে হাত বাড়িয়েছিস, আমার ইচ্ছেময়ীকে মেরে ফেলতে চেয়েছিস তোরা, আর আমি এতটাও দয়ালু নই যে কেউ আমার জানের দিকে হাত বাড়াতে চেয়েছে জেনেও তাকে আমি ছেড়ে দিব। মরতে তোদের হবেই, তাও আবার আমার হাতেই। কথাটা বলে উঠে দাঁড়ালো আয়াস। একজন গার্ড একটা ধারালো ছুরি নিয়ে এগিয়ে এলো তার দিকে। আয়াস গার্ডের হাত থেকে ছুরিটা নিয়ে দেখতে দেখতে এগিয়ে গেল ওদের দুজনের দিকে। রায়ানের দিকে ঝুঁকে সে বলল, যে মৃত্যু তোরা আমার ইচ্ছেময়কে দিতে চেয়েছিলি সেই মৃত্যু এখন আমি তোদের দিব। ভয়ে কেঁপে উঠল রোজাইনা আর রায়ান। ওরা বারবার আয়াসের কাছে মিনতি করতে লাগলো ওদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আয়াস ওদের কথায় কর্ণপাত করলো না। রায়ান আর
রুজাইনার হাতের রগ কেটে দিল ছুরি দিয়ে। ব্যথায় আর্তনাদ করতে লাগলো ওরা। চেয়ারে বসে ছটফট করছে দুজন। ছুরিটা ফেলে দিয়ে আয়াস বলল, মৃত্যুর স্বাদ কেমন লাগে দেখ, আমার জানের দিকে হাত বাড়ানোর ফল এটা। আয়াস ওদের থেকে চোখ সরিয়ে গার্ডদের দিকে তাকাতেই ওরা মাথা নাড়ালো। আয়াসও আর কিছু না বলে বেরিয়ে গেল গোডাউন থেকে। ও গোডাউন থেকে বের হতে আগুন লেগে গেল গোডাউনে। সেই দিকে এক নজর তাকিয়ে গাড়িতেই বসে হসপিটাল উদ্দেশ্যে বেরিয়ে গেছে। প্রায় মাঝরাতের দিকে জ্ঞান ফিরে ইচ্ছে, পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে সে। সে যে এখনো জীবিত আছে এই কথা বিশ্বাস হতে চাইল না তার। ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে ওর, উঠে বসার শক্তিটুকু নিয়ে শরীরে, তবুও চেষ্টা করে উঠে বসা। সাথে সাথে কেউ একজন ওকে ধরল সাহায্য করার জন্য। ইচ্ছে মাথা উঁচু করে পাশে তাকিয়ে দেখে আয়াস দাঁড়িয়ে আছে গম্ভীর চেহারা নিয়ে। ইচ্ছেকে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? ভালো। কিছু লাগবে? পানি খাবো। আয়াস কিছু না বলে চুপ করে পাশের টেবিল থেকে পানি নিয়ে ইচ্ছের মুখের সামনে ধরল। ইচ্ছে কোনো আপত্তি না জানিয়ে আয়াসের হাত থেকে পানি নিয়ে খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতে গ্লাসটা আবার টেবিলে নামিয়ে রেখে দিল আয়াস। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করল ওরা দুজন। ইচ্ছে নিজের কাজের জন্য বেশ লজ্জিত, আয়াসের সাথে চোখ মেলাতে পারছে না সে। আয়াস হয়তো ইচ্ছের অবস্থাটা বুঝতে পারলো, তাই সে বলল, অন্য কোনো কিছু নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, এখন শুধু বিশ্রাম নিবে তুমি, তোমার শরীর প্রচণ্ড দুর্বল। ইচ্ছে মুখ তুলে আয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রায়ান আর রুইজানকে কি করেছেন? আয়াস ইচ্ছের চোখের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওরা যেখানে থাকার যোগ্য ওদের সেখানেই পাঠিয়ে দিয়েছি। ইচ্ছে আয়াসের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আয়াসের কথার মানে, তাই সে আবারও মাথা নিচু করে ফেলল। আবারও কিছুক্ষণ নীরবতা চলল রুম জুড়ে। মাথা নিচু রেখে ইচ্ছে বলল, আমার বাবাইকে কোথায় রেখেছেন? আমি তাকে শেষ দেখাটাও দেখতে পারিনি, এখন একবার বাবাকে দেখতে চাই আমি। এই অবস্থায় কোথাও যাওয়া ঠিক হবে না তোমার, আগে তুমি সুস্থ হয়ে নাও তারপর নিয়ে যাব। এই বিষয়ে আর কিছু বলল না ইচ্ছে, ওর গলা ধরে আসছে একটা শুকনো ঠোক গিল। আয়েশের দিকে না তাকিয়ে সে বলল, আই এম সরি, সরি ফর এভরিথিং। ইচ্ছের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন আর কথা বলতে হবে না, বিশ্রাম করো। আয়াস ইচ্ছেকে ধরে শুয়ে দিল বালিশে। তারপর ইচ্ছের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। পরম আবেশে চোখ বুঝে নিল সে। এক সময় ঘুমিয়ে গেল সে। আয়াস অপলক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলল, আয়াস খান কখনো বিশ্বাসঘাতকদের এত সহজে ছেড়ে দেয় না, শাস্তি তোমাকেও পেতে হবে সুইটহার্ট, শুধু একটু সুস্থ হয়ে নাও তারপর দেখো কি করি। এরপর থেকে আর কখনো বিশ্বাসঘাতকতা করা তো দূরে থাক, আমার কাছ থেকে কোনো কথা লুকোতেও ভয় পাবে। বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে ইচ্ছে। আজ এক সপ্তাহ হয়েছে সে হসপিটাল থেকে ফিরেছে। গতকাল আয়েশের সাথে গিয়ে তার বাবার কবর দেখে এসেছে সে। এই কয়দিনই আয়াস তার কাছ থেকে 5 মিনিটের জন্য দূরে যায়নি, সবসময় তার সাথে ছায়ার মতো লেগেছিল। আয়েশের সাথে চোখ মিলাতেও এখন ইচ্ছে লজ্জা লাগছে। এত কিছুর পরও কিভাবে সে চোখ মিলাবে আয়েশের সাথে? লজ্জা আর ভয়, এই কয়দিনে বিশেষ প্রয়োজন ছাড়া আয়েশের সাথে কথা বলেনি ইচ্ছে। আয়েশও তাকে সেভাবে ঘাটায়নি। রাসেল আর মুহিবকেও বাসায় নিয়ে আসা হয়েছে। মুহিব প্রায় পুরোপুরি সুস্থ হলেও রাসেল এখনও কিছুটা অসুস্থ। চোখ বন্ধ করে এতদিন ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে। তার জন্য তার বাবাই এর আত্মত্যাগ, তার সাথে করা রুজাইনা আর রায়ানের বিশ্বাসঘাতকতার ভেবে ভীষণ কান্না পাচ্ছে। এই মুহূর্তে তার বন্ধুত্বের উপর থেকে চিরতরে বিশ্বাস হারিয়ে ফেলেছে সে। যে লোকটা তার পাশে সবসময় ছায়ার মতো ছিল তাকে আগলে রেখেছিল, সব রকম বিপদে আপদে তাকে কিছু না বলে একতরফা ভালোবেসে গিয়েছে, সেই তাকেই কি না ও এত ঘৃণা করেছে? সে আয়াসকে সে ধ্বংস করতে চেয়েছিল, ক্ষতি করতে চেয়েছিল তার। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি বলে মনে হচ্ছে ইচ্ছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, এতদিন এই লোকটাকে ভালোবেসেও ঘৃণা করে গিয়েছে সে, আর প্রতিদানে লোকটা তাকে শুধু ভালোবাসায় দিয়ে গিয়েছে। তাতেই তো বোঝা যায় এই আয়াস খান তাকে ঠিক কতটা ভালোবাসে। আমি একটা শেষ সুযোগ চাই আপনাকে ভালোবাসার জন্য, আপনি কি আমায় সেই সুযোগটা দেবেন আয়াস? আমি জানি আপনি যতই আমায় ভালোবাসুন না কেন, মনে মনে আমার করা কাজের ভীষণ
আমার করা কাজে ভীষণ ক্ষুব্ধ হয়ে আছেন আপনি। আপনি আমায় যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নিব, কিন্তু একটা শেষ সুযোগ তো আমায় দেয়াই যায়, তাই না? মানুষ মাত্রই তো ভুল, আমিও সেই ভুলটা করেছি। আমার উচিত ছিল আপনাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করতে দেয়া, কিন্তু আমি আপনাকে সেই সুযোগটা দেইনি। ক্ষমা করবেন আমায়, সরি আয়াশ। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়েছেন। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।